হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শরীফাস লাইফস্টাইল অ্যান্ড কুকিং। সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। ইলিশ মাছ সকলের পছন্দের একটি মাছ। মচমচে ইলিশ মাছ ভাজা খেতে কে না পছন্দ করে? মচমচে করে ইলিশ মাছ ভাজলেও এর কাঁটা নরম থাকবে। কিভাবে ভাজলে কাঁটাগুলো নরম থাকবে সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। কারণ মচমচে করে মাছ ভাজলেও কাঁটাগুলো মচমচে হয়ে যায়, সেটা কিন্তু অনেকেই পছন্দ করে না। এই ইলিশ মাছটা ফ্রিজে রাখা ছিল, তাই ফ্রিজ থেকে নামিয়ে 5 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছি। বেশি ভিজতে দিব না, মাত্র 5 মিনিট ভেজানোর পর তুলে নেব। ওপরের আইসগুলো গলে যাবে এবং ভিতরের পাট কিন্তু শক্ত থাকবে। ভিতরের পাটটা শক্ত থাকলে তখন মাছটা কাটতে সুবিধা হবে। পানিতে বেশিক্ষণ ভিজিয়ে রাখলে কিন্তু মাছ নরম হয়ে যাবে, তখন মাছটা পরিষ্কার করতেও ভালো লাগবে না, আর কাটার সময় সেটা নরম হয়ে যাবে। তাই মাত্র 5 মিনিট পানিতে ভিজিয়ে রেখেই আমি তুলে মাছটা পরিষ্কার করে নিয়েছি। এখন মাছটাকে আমার পছন্দ মতো পিস করে কেটে নিব। লন্ডনে যে ধরনের মাছই আস্ত মাছ কেনা হোক না কেন, ওটা কিন্তু ওনাদেরকে বললে ওরা ওনাদের পছন্দ মতো বা আপনি যে পছন্দ করেন যেরকম পিস সেরকম করেই কেটে দেয়। অন্যান্য মাছগুলো আমি কেটে আনলেও ইলিশ মাছটা আমি কখনোই কেটে আনি না, কারণ ইলিশ মাছটা বাসায় এনে নিজের মতো করে সুন্দর পরিষ্কার করে তারপরে কেটে নিই। ইলিশ মাছ কাটতে কিন্তু খুবই সহজ, শুধু মাঝখানে একটা শক্ত কাটা থাকে। ইলিশ মাছ ভাজার পর কিন্তু পিসগুলো ছোট ছোট হয়ে যায়, তাই আমি একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি এবং পিসগুলো মোটা করে কেটেছি। একটু বড় পিস করে কেটে নিলে সেটা কিন্তু দেখতেও বেশ ভালো লাগে। মাছের ভিতরে অল্প ডিম হয়েছিল, সেটা বের করে পরিষ্কার করে নিয়েছি এবং ডিমগুলো আলাদাভাবে রেখে দিয়েছিলাম। ইলিশ মাছ ভাজার জন্য এখানে আমি 4 পিস মাছ নিয়েছি এবং যেখানে যেই পাটটাতে ডিমগুলো থাকে সেই পাটটাকে মাছের ডিমগুলো আলাদা করে রেখেছি। এখন মাছগুলো আমি মশলা দিয়ে মেখে তারপরে 10 মিনিটের মতো রেখে দিব। 10 মিনিট পর মাছগুলো ভেজে নিব। দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া এবং 1/2 চামচ ধনিয়ার গুঁড়া। সাথে দিব এই 2 চামচেই 1 চামচ দই এবং আমার স্বাদ মতো লবণ। যারা লাল মরিচের গুঁড়া খান তারা সাথে তাদের পরিমাণ মতো একটু লাল মরিচের গুঁড়াও সাথে দিয়ে তারপরে মাছগুলো মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। হাত দিয়ে মাছের ওপর এবং ভিতরের যে পাটটা আছে যেখানে ডিম ছিল সেখানটিতেও খুব ভালো করে মশলা দিয়ে এইভাবে মিক্স করে 10 মিনিট এখন রেখে দেব। 1 চামচ দই দেওয়ার কারণেই কিন্তু মাছগুলো যখন ভেজে নিব মচমচে করে তারপরেও কাঁটাগুলো নরম থাকবে। এখন ভাজার জন্য প্যানে দিয়ে দিলাম তেল। যখন দেখব তেল একটু গরম হয়ে আসছে তখন 1 পিস 1 পিস করে মাছ দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পরে মাছের যে পার্টে ডিমটা ছিল সেভাবেই আমি যেই ডিমগুলো হয়েছে সেখানে ডিমগুলো দিয়ে দিব। ইলিশ মাছে যদি অল্প পরিমাণের ডিম হয় তাহলে কিন্তু সেই মাছটা খেতে বেশি স্বাদ হয়, আর যেটায় বেশি ডিম হয় সেই মাছটা কিন্তু খেতে স্বাদ কম হয়। তাই মাছ কেনার সময় একটু খেয়াল করে যে মাছের ভিতরে অল্প পরিমাণের ডিম হবে সেই মাছটা কিনলেই ভালো হয়। চুলার আঁচটা ফুল আঁচে রেখেই মাছের এক পাশ বেছে নিব। যখন দেখব মাছের এক পার্ট ভাজা হয়ে গেছে তখন আরেক পাশ করে দিব এবং চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে দিব। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে দিলে মাছগুলোর আরেক পার্টও খুব সুন্দর ভাজা হবে এবং কালারটাও কিন্তু সুন্দর হবে। যারা শুকনো লাল মরিচটা খেতে পছন্দ করেন তারা এই ইলিশ মাছের সাথে কিন্তু সেই শুকনো
দুই তিনটি লাল মরিচও বেছে নিতে পারেন। মশলার মাঝে সব ধরনের মশলার চেয়ে সবচেয়ে ক্ষতিকর হলো লাল মরিচ, আর এটা শরীরের জন্য কিন্তু অনেক ক্ষতি করে। অন্যান্য সব মশলাগুলো শরীরের জন্য অনেক ভালো, কিন্তু লাল মরিচের গুঁড়াটা শরীরের জন্য অনেক ক্ষতি করে, তাই এটা আমরা অনেক আগে থেকেই খাই না। যখন জেনেছি তারপর থেকে খাওয়া টোটালি বন্ধ করে দিয়েছি। অনেকেই বলে থাকেন যে আমরা গরুর মাংস বা অনেক ধরনের রেসিপি আছে সেগুলো লাল মরিচের ছাড়া গুঁড়া ছাড়া রান্না করলে ভালো হয় না। আমরা কিন্তু কখনোই লাল মরিচের গুঁড়া খাই না, এমনকি গরুর মাংসতেও লাল মরিচের গুঁড়া না দিয়েই রান্না করি। গরুর মাংসেরও অনেক ধরনের রেসিপি আছে আমার চ্যানেলে দেওয়া, সেগুলো আপনি চাইলেও দেখে নিতে পারেন, এবং কালারটাও কীভাবে সুন্দর হবে সেটাও শেয়ার করেছিলাম। আমরা ভাবি বেশি করে মশলা দিয়ে নানা রকমের রেসিপিগুলো তৈরি করলে বুঝি বেশি স্বাদ হবে, তবে আমি এখন বলবো সেটা কিন্তু অবশ্যই না। আপনি অল্প মশলা দিয়েও রান্না করে দেখুন যে সেই রেসিপিটাও স্বাদ হবে। আসলে এটা আমাদের একটা অভ্যাস যে বেশি মশলা দিয়ে রান্না করলে রেসিপিগুলো বেশি স্বাদ হবে। যারা বেশি বেশি মশলা দিয়ে খেতে অভ্যস্ত তাদের কাছে কম মশলা দিয়ে রান্না করলে সেটা ভালো লাগবে না, তবে যখন অল্প মশলা দিয়েই রান্না করা হবে তখন খেতে খেতে কিন্তু একটা জিনিস অভ্যেসে পরিণত হয়ে যায়, আর তখন কিন্তু সেটাই বেশি ভালো লাগে। রেডি হয়ে গেল মচমচে ইলিশ মাছ ভাজা। এইভাবে মাছ বেছে নিলে শুধু ভাত নয়, পোলাও দিয়ে খেতেও কিন্তু দারুণ স্বাদ। দুপুরে খাবারের জন্য ছোট্টই আয়োজন করেছিলাম, সাথে ছিল কাবাব, ইলিশ মাছ ভাজা, কাটারানের রোস্ট, সাদা পোলাও। পোলাওয়ের ওপরে অল্প পরিমাণের জর্দা রং দিয়ে দিলে সেই পোলাওগুলো দেখতে কিন্তু, আমি সবসময় রান্না করলে অল্প পরিমাণের একটু জর্দা রং দিয়ে দিই। নতুন আলু দিয়ে গরুর মাংসের রেসিপি এবং কাঁচা পাকা টমেটোর আচার। কাঁচা পাকা টমেটোর এই আচারটা ভাত, পোলাও, বোনা খিচুড়ি দিয়েও কিন্তু খেতে দারুণ স্বাদ। প্রিয়জনেরা, আজকের এই ভিডিওটি কেমন হলো এবং মচমচে ইলিশ মাছ ভাজা এবং কাটা নরম রেখে ইলিশ মাছ ভেজে নিলাম রেসিপিটি কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।